হাতে চক ডাস্টার, বিনামূল্যে পাঠশালায় পড়াচ্ছেন বিধায়ক। সপ্তাহে দুদিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনা ব্যয়ে পড়ানোর ব্যবস্থা বসিরহাটে। ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানে এগিয়ে এলেন খোদ বিধায়ক। ভারতীয় শিক্ষা প্রসারের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবেক্ষ মূর্তিতে মাল্যদান করে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠদান করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পেশায় চক্ষুরোগ বিশেষজ্ঞ বিধায়ক সপ্তাহে দুদিন বিনামূল্যে পড়াবেন ছাত্রছাত্রীদের, শনিবার ও রবিবার করে করবেন কোচিং। বসিরহাট হরিমোহন দালাল উচ্চ বালিকা বিদ্যালয় একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সপ্তাহে দুদিন ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য জুড়ে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার শিক্ষাঙ্গন, তখনই এই মানবিক রূপ দেখা গেল বসিরহাটের বিধায়কের। তার এই উদ্যোগে খুশি শিক্ষকরাও, খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। এই যে ফ্রি কোচিংয়ের প্রকল্প স্টার্ট করা হয়েছে, তার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পয়সার অভাবের জন্য, মানে দুস্থ পরিবার, যারা পয়সার অভাবের জন্য ভালো করে পড়াশোনা করতে পারে না, কিন্তু এই জাতীয় ফ্রি কোচিংয়ের প্রকল্প নেওয়ায় আমরা খুবই উপকৃত হচ্ছি। ভবিষ্যতে আমাদের মধ্যে যারা অনেক মেধাবী স্টুডেন্ট আছে দুস্থ পরিবার থেকে, তারা খুবই উপকৃত হবে, অনেক এগোতে পারবে। অনেক মেধাবী ছাত্র দুস্থ পরিবার থেকে, যারা পয়সার অভাবের জন্য ভালো মানে পড়াশোনা করতে পারে না, তাদের অনেক উপকার হবে। বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন তারা। স্থানীয় শিক্ষক নিলয় সরকার জানান, বহু দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের এই পাঠক্রম পেয়ে উপকৃত হবে এবং পরবর্তীকালে তাদের জীবন ও জীবিকা নির্ধারণ করতে আরও এক ধাপ এগিয়ে যাবে। বিধায়কের কাজ ও চিকিৎসা সামলে চক ডাস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীদের পড়াতে বেশ ভালোই লাগছে বলে দাবি বিধায়কের। হ্যাঁ, এই ধরনের উদ্যোগে আমরা প্রথমে স্বাগত জানাই সপ্তর্ষি ব্যানার্জির এই উদ্যোগকে। আমরা ভীষণ খুশি এই উদ্যোগের জন্য যে আমরা যেহেতু কোনো ভালো টিচার পাচ্ছিলাম না, এখন বসিরহাটে কোনো টিচার পড়াচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের শিশুরা মেয়েরা একটা ভালো টিচার পাচ্ছেন, যাদের আমরা চাইছিলাম, যে সমস্ত টিচারদের আমরা চাইছিলাম তাদেরকে আমরা এখানে পাচ্ছি। এখন আমরা চাইছি যেন এই কোচিংটা বন্ধ না হয়ে যায়, কোচিংটা যেন ঠিক মতন চলে, আমাদের যে লক্ষ্য নিয়ে বাচ্চারা এখানে এসেছে সেই লক্ষ্য যেন আমরা পৌঁছতে পারি এই কোচিংয়ের মাধ্যমে। আমরা তো আশা করছি, পুরোটাই আশা করছি আমরা, যেহেতু সপ্তর্ষি ব্যানার্জি মানুষটা এতটাই ভালো, ওনার উদ্যোগে যখন হয়েছে আমরা সবাই আশা করছি যে এটা শেষ পর্যন্ত টিকে থাকবে আর আমাদের বাচ্চারা লক্ষ্যে পৌঁছতে পারবে, এই আশাটুকু আমরা রাখছি। বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে যারা অভাবের জন্য, মানে দারিদ্রতার জন্য ঠিক জায়গায় যেতে পারছে না, আমার মনে হয় এই উদ্যোগে তারা খুবই উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।